वाहेगुरु परम प्रेमय परम दयाल श्री ठाकुर आत्मचरण प्रणाम जगजनी लक्ष्मी चरण प्रणाम योगाचार्य भरदाचरण प्रणाम वर्तमान शंकराचार्य चरण प्रणाम पूजनीय बाबाईदा बिना विद्या सह ठाकुर परिवार सबे राज्य सशस्त प्रणाम जाना इन्हें उपस्थित ठाकुर पंजागारी कर्मीवृंद भक्तवान दादा माँ छोटे छोटे भाई सबाई के हमार आंतरिक शुभे जय गुरु प्रधान प्रयोजन स्वास्थ्य धर्म कथा दृढ़ धारण पालन बर्धन अस्तित्व के धरे रखे संवर्धनार साथ जीवनवादी जीवनवादी आसले तुई जीवन टाके करते कायम चल तो से सब जीवन हुई हमरा विभिन्न मानुष विभिन्न मतबाद होते पारी किन्तु हमरा सबाई एक जगह राम भक्त के कृष्ण भक्त के मोहम्मद के मतबादी जीवनवादी ठाकुर जीवनवादी चाष्टा शेखाले साधक रामप्रसाद गान मध्य गए অসুস্থ অবস্থা থেকে সুস্থ
করতে পারবো দুজনেরই মেডিসিন। এই যে হাইজিন, হাইজিন কথাটা অ্যাকচুয়ালি গ্রিক ওয়ার্ড হাইজিয়া থেকে এসছে, তার কথা হলো গডেজ অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্যের দেবী, উইথ প্রিজারভেশন অফ হেলথ অ্যান্ড প্রিভেনশন অফ ডিজিজ। মানে ঠাকুর দেখিয়েছেন আমাদের ব্যাধি যে হয়, আমরা ব্যাধিগ্রস্ত হই, তার উৎপত্তির কারণ তিনটে। তিনি বললেন জন্মগত প্রতিছন্দ ব্যাধি, দু নম্বর হলো বৈ প্রকৃতি আক্রমণের সৃষ্টি ব্যাধি, বিভিন্ন সময় বিভিন্ন এপিডেমিক আছে, আজকাল যেমন একটা এপিডেমিক চলছে তাতে আমরা আক্রমণ হতে অসুস্থ হতে পারি, আর থার্ড হলো মানসিক বিকার ও ব্যতিক্রম অনুসরণ, যেটা আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই জন্মগত প্রতিছন্দ ব্যাধিকে রোধ করার জন্য ঠাকুর কিছু নিষিদ্ধ ব্যবহার কথা বলেছে, ওগুলো যেগুলো অনিষ্ট রোগ বহনকারী জিন, নিকট আত্মীয় বা সগোত্র বিবাহ আর প্রতিলোম বিবাহ। জন্মগত প্রতিছন্দ ব্যাধিকে রোধ করে ঠাকুর বললেন সুকেন্দ্রিক সুপ্রজনী সুস্থ স্বাস্থ্যবান সন্তান সৃষ্টি উপায়, অর্থাৎ আমরা জীবনে যে আদর্শ গ্রহণ করি এবং তার মত অনুযায়ী আমরা বিবাহ বা দাম্পত্য জীবন যদি পালন করি, তখন আমরা সুস্থ স্বাস্থ্যবান সন্তানের আমরা জন্ম দিতে পারবো। স্বামী বিবেকানন্দ বললেন যে জন্মগত শুভাশুভী সংস্কারই শিশুর জীবনে ভালো মন্দির প্রভাব বিস্তার করে। এখন তুমি খারাপ স্বাস্থ্যের জন্মেছ, তারপরে যে পুরো ঔষধটা তোমার যে সেবন করা যায় ফেরত তবে আগে স্বাস্থ্য ভেরি ডিফিকাল্ট। এই যে রোগগুলো সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফেলিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, যে সমস্ত বংশের মধ্যে আছে, তাদের সাথে বিবাহ সম্বন্ধ না করাই বুদ্ধিমানের কাজ। কেন এদের ট্রিটমেন্ট ডাক্তার হয়েছে কিছুদিন পর বাচ্চাদের, তারপর ডাক্তার কিছু করার থাকে না, তারা হাত তুলে যায়, তাদের বিরাট সমস্যা এই জন্মগত ব্যাধি নিয়ে জন্মানো শিশুদের ট্রিটমেন্ট করা। তাই এই জাতীয় বিবাহ না করাই একান্ত প্রয়োজন, কারণ নেক্সট জেনারেশন যেন ট্রান্সমিট না হয়ে যায় এই জন্মগত ব্যাধিগুলো। এবার নিকট আত্মীয় বা সবত্র বিবাহটা কি হয়, সমসানিত রক্ত বা ভাই বোনের মতো বিয়ের মতো হয়ে যায়, তাদের শিশুটি হয় দুর্বল পেশি যুক্ত হয়, মানে কর্মটা হতে পারে না, তাদের বিকলাঙ্গ সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এরা খুব বুদ্ধিমান হতে পারে কিন্তু এদের আয়ু কম হবেই হবে। আর বিভিন্ন ব্যাধি আক্রমণ হওয়ার এরকম সম্ভাবনা আছে, যেমন মধুমেহ, হিমোফেলিয়া, মায়া ব্যাধি এসে। ঠাকুর বললেন সবর্ণ ভিন্ন গোত্র হলো বিবাহ শ্রেষ্ঠ, যার বর্ণে ভিন্ন গোত্র সেখানে শ্রেষ্ঠ বিবাহ। বাড়ির মধ্যে বললেন সবত্রেতে মেয়ের বিয়ে নয় সিদ্ধ কোনো কালে, সদৃশ্য অসগোত্রে হলে বিবাহ সিদ্ধ সেই স্থলে, মেয়ের বাবা মা একটা ভালো পাত্র পেয়েছে মেয়ের জন্য সর্বদিকে সর্বসুন্দর, কিন্তু এক বছর হয়ে যাচ্ছে তারা বিধান নিতে যায় পুরোহিতের কাছে, কোনো ব্যাপার নয় আমি গত্যান্তর করে দেবো তাতেই বিয়ে হয়ে যাবে। তাহলে পুরোহিতকে বলিস কত টাকা পেলে একটা নিম গাছকে তিনি আম গাছ বানিতে পারেন। এটার দুটো মন্ত্র পড়ে গত্যান্তর বা জেনেটিক ব্যাপার চেঞ্জ করা যায় না, এইরকম বাজে আনসাইন্টিফিক যুক্তি দিয়ে তারা কত মানুষের সর্বনাশ করেছে, করছে এবং করবে তার ঠিক নেই, এগুলো বন্ধ করা উচিত। স্বামী বিবেকানন্দ বললেন যতই দূর সম্পর্ক হোক সগোত্রী অবৈধ, ইহাতে জাতির দৈহিক অবনতি ও বন্ধাত্ম নিশ্চিত। এবার প্রতিলোম বিয়েটা কি, যখন উচ্চ বর্ণ কন্যার সহিত নিম্ন বর্ণের পুরুষের বিবাহ হয়, এখানে অসঙ্গতিপূর্ণ দুর্বল শুক্রাণু ও শক্তিশালী ডিম্বাণুর মিলনে বংশানুক্রমিক বৈশিষ্ট্য নষ্ট হয়, কারণ যেখানে মিলনের সময় ডিম্বাণু তার অ্যাফিনিটির জন্য অ্যাট্রাক্ট করবে সে রিপিল করার চেষ্টা করে, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাতে স্ত্রী পুরুষের মস্তিষ্ক বিধ্বস্ত করে, স্নায়ুগুলিকে বিকৃত ফোঁদা করে দেয় এবং খুব ইনফিরিয়র কোয়ালিটির সন্তান এদের মধ্যে দিয়ে আসে এবং তাদের চরিত্র হয় আনব্যালেন্সড, ফ্যাসিলেটিক, ডিস্ট্রাকটিভ, আনহেল্পফুল, ইল টেম্পার্ড অ্যান্ড আনহেলদি। তারা এই শান্ত এই অশান্ত, তারা জিনিয়াস যদি হয় সেই বুদ্ধিটা কাজে লাগবে ধ্বংসের কাজে, ধ্বংস করার জন্য তাদের একটা প্রবৃত্তির মধ্যে এসে যায়, তারা বিশ্বাসঘাত হবেই এবং এই শান্ত ছিল হঠাৎ দুম করে রেগে যাবে, এরা ইল টেম্পার ভীষণ হয় এবং আনহেলদি হয় এবং মেয়ে সাফার ফ্রম ইনকিউরেবল ডিজিজ, তারা এক একটা রোগে এমন হবে যে তার কোনো আর নিরাময়ের কোনো রাস্তা থাকে না। তাই ঠাকুর আগামী যুবক যুবতীর এই প্রতিলিপি বিবাহ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন বারে বারে, যুবক যুবতীদের কিভাবে দূরে থাকবে তাদের জ্ঞান করে দিতে হবে, তো তারা বোঝে না জানে না। তাই যদি বাবাইদা বলেন খাবার টেবিলে একসাথে বসে প্রাণ করে আলাপ আলোচনা করবে, ছেলে মেয়েরা 10-12 বছর হয়ে গেলে তাদের সাথে এই সম্বন্ধে আলোচনা করা উচিত, আমরা কখন শাসন করতে যাই, যখন তার অনেক দূর এগিয়ে যায় তখন আমরা বাবাগিরি দাদাগিরি দেখাই,
কিন্তু ঠিক নয়। প্রথম থেকে তারা এই জ্ঞানগুলো পেলে জড়িয়ে থাকার চঞ্চলে বেশি থাকে। এবার আসি যৌন জীবনে কিছু নিয়মের মধ্যে কথা। জীবনী শক্তি হ্রাস পাওয়ার অন্যতম প্রধান কারণ বাহ্যিক ও মানসিক ব্যভিচার। অসংযত যৌন সম্পর্ক বহু যৌনবাদী সৃষ্টি করেছে বা করে। স্ত্রী সহবাস এমন ভাবে করা উচিত নয় যাতে দেহ মনে অবসাদ আসে, আর স্ত্রী কর্তৃক উৎসাহিত হওয়ার পরেই যৌন সংসর্গ স্বাস্থ্যপ্রদ। যারা এই জীবনযাপন করছে কিন্তু পালন করবে নিশ্চয়ই ভালো স্বাস্থ্যের অধিকারী হবে। এবার খাদ্য সম্বন্ধে বলি, পিওর এন্ড প্রপার ডায়েট বিল্ডস দ্য বেস অফ ধর্ম। তুমি সাধারণ উন্নতি লাভ করতে চাও, আগে লক্ষ্য তো তোমার খাবারের উপরে। এই পিওর মানে কে অন্ন দান করছে, কে অন্ন তৈরি করলো, কে কিভাবে প্রিজার্ভ করা হলো, কিভাবে ডিস্ট্রিবিউশন করা হলো, এভরিথিং ডিপেন্ডস অন পিউরিটি। কুলানন্দ ব্রহ্মচারীর একটা গল্পে আছে, এক গুরু তার শিষ্যের বাড়িতে এসে রাতে ভোজন করেছিল। আর সকালে উঠে তিনি এক সুন্দর ঘড়ি সেদিন ব্যাগে ঢুকিয়ে নিয়ে তিনি চলে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পরে ভাবলেন, আমি কি করছি, শিষ্যের বাড়ির ঘড়ি চুরি করছি। আবার তিনি ব্যাগ করে ঘড়িটা যথাস্থানে রেখে বসে রইলেন। তার শিষ্যরা প্রণাম করে বসার পরে গুরু বলছে, দেখ এই ঘড়িটা আমি চুরি করেছিলাম। বলে, আমার আমার মনোপ্রবৃত্তি কেন হলো, কাল রাতে কি অন্য খাইছিল। শিষ্যরা স্বীকার করেছিল, গতকাল যে চালের হাতটি হয়েছিল সেটা রেশনে চুরি করা চলছিল। ঠাকুর বললেন, অন্যে জানিস মন হয় অন্য মাপে প্রবৃত্তি হয়, তাই যেখানে সেখানে অন্ন কর্ম আমাদের নিষেধ করেন বারে বারে। স্বাস্থ্য রক্ষার প্রধান উপায় হলো এই আহার শুদ্ধি। এবার একটা ফটো দেখাচ্ছি, লোভনীয় ফটো আমাদের বাঙালি সমাজে। একটা বাণী দিলেন, প্রথম লাইনটা এরকম, মাছ মাংস খাস নেই আর। দ্বিতীয় লাইনটা আপনারা বলেন, তারা প্রোগ্রাম দেখছে তার মধ্যে। তার পরের লাইনটা কি হবে, যারা বললেন তারাও জানে ছাড়তে কি পেরেছে, সবাইকে ছাড়তে পারি না, কেন ছাড়বো, তার বৈজ্ঞানিক কারণটা প্রথম পর্যায়ে দেখাবো, তারপর অন্য পেপারে যাবো। এখানে গ্রুপ অফ মানুষের ফটো দেখছেন, আব্দুল কালাম, অমিতাভ বচ্চন, মহাত্মা গান্ধী, সিভি রমন, আইনস্টাইন, চাণক্য, কনফুসিয়াস, আমাদের মহেশ যোগী, অনিল কুম্বলে, কবিল্লে, পিথাগোরাস, এদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রফেশনের মানুষ, কিন্তু একটা জায়গায় এরা মিল আছে, ঠাকুরের ফটোর মধ্যে, গ্রুপের মধ্যে আছে, কিন্তু সবার মধ্যে এক জায়গায় এরা কিন্তু ইউনিক। সেটা কোন জায়গায় বলুন তো, এর মানে একটা মিল আছে এদের মধ্যে। এরা সবাই শাকাহারী, এরা সবাই শাকাহারী, ভেরি গুড, মানে সবাই নিরামিষ। আমাদের ধারণা থাকে যে মাছ মাংস না খেলে মাথায় বুদ্ধি হয় না বা গায়ে শক্তি হয় না, তাহলে আইনস্টাইন নিউটন কি বুদ্ধি কম ছিল, কপিল্লে কুমলে নামাজ ছিল বা এদের শক্তি গায়ে কম ছিল, বাজে ধারণা আমাদের। অ্যাকচুয়ালি ঠাকুর বললেন, আমিষ কথাটা এসছে অম ধাতু থেকে, অম যুক্ত ইস মানে আমিষ, আর অম মানে রোগ। তাহলে আমিষ খেলে শরীরটা রোগের আধার হয়ে যাবে তাড়াতাড়ি। আমিষ মানে শুধু অ্যানিমেল ফেস্ট আমিষ নয়, সবজিও এমন তেল মশলা দিয়ে তৈরি করা হয় সেটা খেলে রোগ হলে সেটাও আমিষ হয়ে যায়। অর্থাৎ রান্নার দোষে আমার সবজি নিরামিষও আমিষ হয়ে যায়। এবং হয় কি, আমাদের শরীর কেবলমাত্র সদৃশ্য প্রোটিন গ্রহণ করে, সদৃশ্য মানে ম্যাচিং প্রোটিন। যেমন শরীরে রক্তের দরকার পড়লে আমরা যে কোনো রক্ত দিলে কিন্তু শরীর নেয় না, সেখানে ম্যাচিং ব্লাড চাই। আর এই ম্যাচিং প্রোটিনটা আমরা বুঝি না, কিন্তু বনের জন্তুরা বুঝি। চিড়িয়াখানে কি জিজ্ঞেস করবেন, বাঘ সিংহকে কুকুর নেকড়ের মাংস দিয়ে তারা খাবেই না, তারা বোঝে কোনটি তাদের ম্যাচিং, তার উল্টো প্রোটিন খাবেই না, মাংস খাবে না। কিন্তু মানুষ বুঝে না, এই ছাগল ছাগল ছাড়াও এই নেকড়ে কুকুর ভাগাড়ির পচা মাংস যা খুশি মাংস পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে দিলে মানুষ খেয়ে ফেলে, খেয়ে তো ফেললো, কিন্তু শরীর গ্রহণ করে না এগুলো, এগুলো ম্যাচিং করে না। তাই যে অতিরিক্ত অপ্রয়োজনীয় প্রোটিন হিসেবে যেটা পড়ে রইল আমাদের স্টমাকে, সেগুলো কনভার্ট টু টক্সিন, এবং তাতে আমাদের সেল ডিভিশন কুইক করে দিয়ে আমাদের আয়ুটাকে কমিয়ে দেয়। মাছ খেলে যে জাত যায় তা তো নয়, জাত না গেলেও জীবন যেতে বসে, কেন শেষের দিকে ইন্টারনাল অর্গান খুবই খারাপ হয়ে যায়, লাইফ স্প্যান আছে, অথচ মানে কোনো ফাংশন করছে না কোনো কাজ, তখন বেড রিড হয়ে ছাড়া উপায় থাকে না,
এই আশ্চর্য গান লিখলেন শেষের সেদিন ভয়ঙ্কর, সব গান শিশুদের ভয়ঙ্কর থেকে রেহাই পেতে হলে এগুলো গ্রহণ নাই করা ভালো। মানুষের সূক্ষ্ম অনুভূতির শক্তি কিছু কিছু করে লোপ পেতে থাকে, এটা স্নায়ুকে বোধ ঐশ্বর্য থেকে বঞ্চিত করে। স্বামী বিবেকানন্দ বলছেন, বিশেষ ঘটনা বিশেষে আমাকে খাইতে বাধ্য হইলেও আমি জানি ও অন্যায়, আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতাকে সমর্থন করতে চেষ্টা করিব না, আদর্শে এই মাংস ভোজন না করা, জ্ঞান যুগ তিনি বলেছেন। এবার আমি বায়োলজি নিয়ে কথা বলি, যেমন হলো বায়োলজি ম্যাগনিফিকেশন। মনে করুন বাগানে একটা সবজি চাষ করেছেন, তার মধ্যে কিছু উপার্জন থাকবেই, এনভায়রনমেন্ট কন্ডিশন বা ম্যানিউর যেগুলো ইউজ করেছেন, সেটা ডাইরেক্টলি যদি মানুষ খায় সেই 5 কিগ্রাম থেকে বেড়ে 240 কিগ্রাম হয়, জাস্ট ডাইরেক্টলি দিলেও। আর সেটা যখন একটা ছাগলও খাচ্ছে তার মধ্যে 240 কিগ্রাম হবে, এবং ছাগলটাকে যখন কোনো মানুষ খাবে তখন 240 পিপিএম থেকে বেড়ে 69 পিপিএম হয়ে যায়। দেখুন, যেটা 5 পিপিএম কে আমরা 240 মধ্যে সীমিত রাখতে পারতাম, ভাই একটা ছাগলের মাধ্যমে যখন ওই প্রোটিন নিতে গেলাম তখন 69 পিপিএম হয়ে গেল। দেখা গেছে একটা সমুদ্রের মধ্যে একটা ছোট মাছ একটা বড় মাছ খেয়েছে, সে বড় মাছ আর একটা বড় মাছ খেয়েছে, এরা কন্টিনিউ যত বলে ট্রপিক লেভেল বাড়া, যদি ট্রপিক লেভেল বাড়ে তো ট্রিমেন্ডাস ধরনের একটা পয়জন তৈরি মানুষের শরীরে আসে, তৈরি হয়। সহজ পরীক্ষা বললেন, যারা আমিষ খায় তারা যদি ঘাসের উপর কিছুদিন প্রস্রাব করে ঘাস জ্বলে যাবে বা মরে যাবে, আর যারা নিরামিষ খায় তারা যদি ঘাসের প্রস্রাব করলে ঘাসগুলো গজিয়ে উঠবে আর গ্রোথ হবে তার। বলছেন, আহারের বিষক্রিয়া জানার জন্য ইহার চেয়ে সহজতম পরীক্ষা আর কি চাও? আপনারা যারা আমিষ খান চেষ্টা, কি ধরনের বিষ আপনি শরীরের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর যত শরীরে বিষ থাকবে তত ইন্টারনাল অর্গানটাই খারাপ হবেই। আর পেঁয়াজ খেলে কি হয়, পেঁয়াজ আমাদের রক্তের লাল কণিকাকে নষ্ট করে দেয়, রেড সেলকে মেরে দেয়, বেশি নয়, একটা মানুষকে 7 দিন একটু বেশি করে পেঁয়াজ খাইয়ে তার হিমোগ্লোবিন টেস্ট করে দেখবে হিমোগ্লোবিন কমে যাবে, তারপর বেশি খাওয়ালে সে অ্যানিমিক হয়ে যাবে। তাই ডক্টর সায়েন্স রবার্ট বেক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি তারা বলছে, সালফোরের হাইড্রোক্সিল আয়ন ব্রেনের ব্যারিয়ার পর্দা ভেদ করে বিষক্রিয়ায় নিউরনের ক্ষতি করে। আর পাইলটদের নির্দেশ দেওয়া হয় উড়ানের 72 ঘন্টা আগে তারা যেন পেঁয়াজ রসুন না খায়, তাদের নিউরনের ড্যামেজ করে রিসিভ পাওয়ার কমিয়ে দেয়, পাইলটদের হাই রিসিভ পাওয়ার প্রয়োজন পড়ে, তাই তারা নির্দেশ দেয় উড়ানের ঘন্টা ঘন্টা না খায়। ঠাকুর বলতে গেলে মেডিসিন হিসেবে নিশ্চয়ই খেতে পারো, কেন তাদের মেডিসিনাল ভ্যালু আছে। আমি কি প্যারাসিটামল রোজ নেই, যেদিন প্রয়োজন পড়ে সেদিন নেই, আপনি একটি মেডিসিন হিসেবে যদি প্রয়োজন পড়ে নিতেন নিশ্চয়ই নেবেন। বাড়ির মধ্যে বললেন, হিং রসুন আর একটু আগা মৌরি কালা জিরে সর্দি গায়ের ব্যথায় খেয়েও সুস্থ হয়ে জিরে। এবার বায়োলজির একটা কথা বলি, আমাদের শরীরে কোটি কোটি সেল নিয়ে তৈরি, তার মধ্যে যে সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস ক্রোমোজোম, এক্স মধ্যে কালে ক্রোমোজোম বলে, আর এই ক্রোমোজোমের এই ক্যাপটাকে বলা হয় টেলোমার, এই ব্রাউন কালারের। যত পিক সেল ডিভিশন হয় এই টেলোমারের লেন্থ ছোট হয়ে যায়, এবং টেলোমারের লেন্থ ছোট হয়ে যাওয়া মানে ডিফারেন্ট ব্রড রেঞ্জ অফ এজিং রিলেটেড ডিজিজ, ইনক্লুডিং ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার, ডায়াবেটিস, ওবেসিটি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ভাস্কুলার ডাইমেনশিয়া, অস্টিওপোরোসিস রোগগুলো আসে। তারপর বলেছে, যেখানে ক্যান্সারাস গ্রোথ হয় সেখানে আর কিছু কুইক সেল ডিভিশন হয়ে যায়, আর কুইক সেল ডিভিশন মানে এই টেলোমার ছোট এবং ডিফারেন্ট ফর্মস অফ ক্যান্সার। এবং ইউসি সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিভেন্টিভ মেডিসিন রিসার্চ ইনস্টিটিউট তারা পিকচার মধ্যে দেখিয়েছে, এই ব্লু ডট গুলো যদি হয় সেল ডিভিশন, করেসপন্ডিং টেলোমার গুলো কিভাবে ছোট হয়ে যাচ্ছে, এবং তারা দেখেছে যে সমস্ত মানুষদের টেলোমার ছোট তারা অনেক বেশি রোগে ভোগে এবং তাদের লাইফ স্প্যানও কম হয় কম্পেয়ার টু যাদের টেলোমারটা বড়। তাই আমাদের উদ্দেশ্য থাকে যে আমাদের টেলোমারটা যেন কুইক ছোট না হয়ে যায়, সেল ডিভিশন কুইক যেন না হয়ে যায়। এবং এই কারণে তারা গ্রুপ অফ মানুষের মধ্যে এক্সপেরিমেন্ট করেছিল, তাদের ব্রিদিং কন্ট্রোল, মেডিটেশন, জটিল যোগা এবং এক্সারসাইজ, বাট প্ল্যান্ট বেসড ডায়েট, ভেজিটেবলস, ফ্রুটস, এইগুলো দিয়ে দেখেছিল যে তাদের টেলোমারটা অ্যাপ্রক্সিমেটলি 10% ইনক্রিজ হয়েছিল, যেটা সাইন্টিফিক সাপোর্ট করে আমাদের ঠাকুরের ফিলোসফি থাকে। এবার আসি মনের মধ্যে কি ক্রিয়া করে, আমাদের নার্ভাস সিস্টেমকে ইরিটেট এবং আনব্যালেন্স করে এবং আমাদের ক্যাপাসিটি অফ টলারেন্স এবং ইমিউনিটি কমিয়ে দেয়। কোনো কোনো অর্গানাইজেশন তারা ভেজিটা নিল, করোনা রোগীদের তারা মাংস মাছ মাংস সাপ্লাই করেছিল, তারা জানে না বোঝে না ইমিউনিটি বাড়ে না ইমিউনিটি কমিয়ে যায়,
এবং মোর ওয়ান ফেল ভিকটিম টু ইগো অ্যাঙ্গার অ্যান্ড ভায়োলেন্স। দেখা গেছে ভারতবর্ষের যে প্রভিন্সের মানুষগুলো ননভেজ খায় তার অনেক বেশি ভায়োলেন্ট দেন দ্য ভেজিটেরিয়ান প্রভিন্সে। এই বলা হয় মাছ মাংস ভক্ষণ মানুষকে বন্য করে তোলে, ফিশ অ্যান্ড প্লেস মেক ওয়ান ওয়াইল্ড, এবং নিরামিষ আহার শরীর মন সব দিক দিয়েই শ্রেয়। এবার আসি WHO কি বলছে, তাদের বছরে প্রায় 182 হাজার রোগের জন্য আমিষ আহার দায়ী, অর্থাৎ হার্ট অ্যাটাক মেনলি, এবং তার সব ক্যান্সার, গলস্টোন, কিডনি স্টোন, অ্যাপেন্ডিসাইটিস, হাইপারটেনশন, ওবেসিটি, লোয়ার লাইফ সব কিছু যা খুঁজে দেখেছে আলটিমেটলি দায়ী হলো আমিষ। আজকে বাবা মারা ছেলে মেয়েদের এত বেশি যত্ন করে আমিষ খায় যে 4 বছরের বাচ্চারা পর্যন্ত বিভিন্ন অংশ রোগে আক্রান্ত হচ্ছে, এবং নিরামিষ আহার 90-97% হার্ট অ্যাটাক রোধ করতে পারে। যারা উন্নততর জীবনযাপন করতে চায়, সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিরামিষ হয় খাওয়াই উচিত। এবার স্মোকিং নিয়ে নাম্বার অফ ডিজিজ, ক্যান্সার থেকে স্ট্রোক, হার্ট ডিজিজ, নিমোনিয়া, হার্টিনিং কিনা হয়, এবং যারা স্মোকিং করে আমি ডাক্তার তাদের বারণ করে যারা স্মোকিং করবে না, তারা স্মোকিং করতে বাধ্য হয়, কারণ স্ট্রোক পর্যন্ত হয়। আজকে ভারতবর্ষে প্রতিদিন 2,500 মানুষ মারা যায় স্মোকিং এর জন্য। এত ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও মানুষ আসতে পারছে না। আমরা লাকি যারা এই ঠাকুরকে ধরে আচার্যগুলোর সান্নিধ্যে এসে তাদের ভালোবাসা স্নেহ টানে আরামসে ছেড়ে দিচ্ছি। যে ঘরে উৎসবে লাখো লাখো লোকের হয়, সেখানে একজন নজর পড়েনি যে একটা মানুষ সেখানে স্মোকিং করছে। এই আমার প্রোগ্রাম দেখে আপনাদের মধ্যে একটা মানুষ যদি এই স্মোকিং ছাড়েন, আমি জানি আমার প্রোগ্রামটা করা সাকসেস হয়েছে। আমি বলতে পারি দাদা স্মোকিং তো করবো না, কিন্তু তাতে আমার খাবোটা কি? আমাদের শরীরে বিভিন্ন বিষ আসে, কারণ আজকে আমরা ভালো সবজি পাই না, শরীরে রং দেওয়া ইঞ্জেকশন করা, না আমরা ভালো জলও পাই না, ভালো বাতাসও পাই না, একটু শহরও গেলে এই বাতাস গুলো কয়েকজন ভালো নিতে হচ্ছে, সে 10টা সিগারেট খাওয়া সমান হয়ে যায়, নিতে বাধ্য হচ্ছি। তার জন্য ঠাকুর আমাদের কি নির্দেশ দিলেন, এই যে পজিটিভ শরীরের মধ্যে আসছে, ঠাকুর বললেন মর্তের অমৃত থান করি, দীক্ষার সময় থানকুড়ি পাতা খাওয়ার নির্দেশ করার কথা বলা হয়, সে পথে অনেকেই মানে না। মানবে কি, ঋত্বিক যারা তাদের অনেকেই খায় না। এখন শৈলিন্দা ছিলেন আমাদের প্রোটেক্ট করা, যেমন ঠাকুর সব জায়গায় পাওয়া যায় না, ঠাকুর কিন্তু ছাড়বে না, 3 দিন ধরে খাইয়ে ছাড়বে। তিনি বলছেন ছাওয়ায় শুকিয়ে বা বড়ি করে যদি খাওয়া যায় তাতেও উপকার করে। কি করতে হবে, প্রতিদিন সকালে খালি পেটে ডাঁটা সহ 2-3টে থানকুনি পাতা, অভাবে 2-4টে তুলসী পাতা, কিন্তু থানকুনি পাতা মেন না পেলে তুলসী পাতা চেষ্টা করুন। যা থান কেন, ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন তখনকার প্রয়োজন আজকের প্রয়োজন এক নয়, তখন যেটা তুলসী পাতা এফেক্ট ছিল আজকের এই এত প্রয়োজনের যুগে এত এফেক্ট নয়। তাই অমৃত আমাদের চাই, থানকুনি পাতা চিবি খেয়ে নেবে, তারপর 1 গ্লাস জল খেয়ে নিলে শরীর অনেক টক্সিন বেরিয়ে যায়। তাই থানকুনি পাতা নিয়মিত খেলে আমাদের আয়ু বেড়ে যায়। এই দেখুন এই থানকুনি পাতা সম্বন্ধে বাইরে যে জেনে ফেলেছে আমেরিকা, তারা গুটু কলা বলে, তারা জেনে ফেলেছে এবং কিভাবে সাইন্টিফিকলি তারা চাষ করছে। 5 বছর আগে পর্যন্ত এমনও কিছু শুরু হয়নি, এবং তারা এই নিয়ে অনেক পেটেন্ট তৈরি করছে, বিজনেস করছে বিরাট ভাবে, অনেক বছর পেটেন্ট তারা তৈরি করেছে। পূজনী বাবাই দাদা আমাদের আদেশ করেছেন ঘরে ঘরে যেন এই থানকুনি পাতা চাষ করি। এবার আর কি গুণাগুণ দেখে নেন থানকুনি পাতা, মস্তিষ্কে ক্ষমতা পায়, নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যান্ডাসাইলিন ট্রাইটেলপ্যাস নামক একটি উপাদানের মাত্রা বাড়তে শুরু করে, যে কারণে ব্রেন সেলের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে স্মৃতিশক্তির উন্নতি তো ঘটে, সেই সঙ্গে বুদ্ধির ধারণও বাড়ে চোখে পড়ার মতো। এই কারণে তো ছোট বাচ্চাদের থানকুনি পাতা রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বয়স্ক মানুষরাও যদি নিয়মিত থানকুনি পাতার রস খান, তাহলে শেষ বয়সে অ্যালঝাইমার্স বা ডিমপেশনের মতো রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, শরীরকে বিষমুক্ত করে। নানাভাবে আমাদের শরীরে প্রবেশ করা টক্সিন উপাদানদের যদি সময় থাকতে থাকতে বের করে দেওয়া না যায়, তাহলে কিন্তু চিন্তার বিষয়, কারণ সেক্ষেত্রে এইসব ক্ষতিকর উপাদানগুলির কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মারাত্মক ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন প্রশ্ন
থানকুনি পাতার উপরে। এবার ঠাকুর আরেকটা জিনিস আমি প্রতিদিন খেতে বলেছেন, সেটা হলো কালোতি। কেন কালোতির মধ্যে এত বেশি মিনারেল, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ফসফরাস, চিনি, ইনক্লুডিং অ্যান্টিঅক্সিডেন্ট, সেসামিন, সেসামোলিন। তিনি জানতেন আজকে সবজিগুলো আমরা খাবো পেটটি ভরে, কিন্তু অভাব হয়ে যায় সমস্ত মিনারেলস এর, এবং সব রকম টেস্ট আমরা করতে পারবো না, কোনোভাবে আমরা রোগে ভুগছি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রতিদিন তিনি এই কালোতিল খাওয়ার
প্রভু জগন্নাথে ভোগ এই পান্তা ছাড়া হয় না, এই ধর্মের মধ্যে ঢুকে দিয়েছে, প্রসাদ হিসেবে মানুষ আর তো পান্তা খাবে আর কি বা জানবে, এই যে সমস্ত জিনিস আমাদের পুজো আসে ঢুকলে দেয় সেগুলো কিন্তু আমাদের উপকারের জন্য, তাই তারা পান্তা ভাত দিয়ে পুজো করে প্রসাদ করে, এই জন্য আমাদের খাওয়া দরকার। তারপর বলছে পান্তা ভাত কচলে নুন লেবু রস ও কাঁচা লঙ্কা দিয়ে সেই জল রোজ খাওয়া ভালো, মাঝে মধ্যে নয় রোজ খাওয়া ভালো, আমানিতে বিভিন্ন প্রচুর পাওয়া যায় আর লেবু রসে ভিটামিন সি থাকে। ঠাকুর আমাদের মতো গরিব মানুষদের এটা সহজভাবে ভিটামিনের মানে প্রসেস বলে গেল, প্রায় বিনা পয়সায় আমরা তৈরি করতে পারি এবং আমাদের অন্য ভিটামিন কিনে খাওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন কত সহজে ওঠেন আমাদের দিয়ে গেলেন পদ্ধতি, খাবেন পান্তা খাবেন লজ্জা করে কি হবে কি, আমার শরীর নিয়ে দরকার, আমি বিনা পয়সায় প্রোটিনটা পেয়ে যাচ্ছি, অসুবিধা কি আছে, ভাত যদি খেতে পারেন থাকে ওই পান্তার জলের আমানি বল ওটাই খাবেন। এবার ঠাকুর বলছেন রাতে ফ্যান না ফেলে রাত রান্না করবেন, তাতে অনেক উপাদ জিনিস যেগুলো বেরিয়ে যেত আমরা সেগুলো আমার শরীরের কাছে লাগাতে পারবো। সদাচার নিয়ে বলি, সদাচারে রত নয় পদে পদে তার ভয়, আমরা সৎসঙ্গীরা আজ সারা বিশ্ব যখন সদাচার সদাচার বলছি, আমরা অনেক আগে থেকে আমরা ট্রেন্ড হয়েছি এই সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করে। আরো বাণী দিলেন নাকি মুখে দিয়ে ধোয় না হাত মুখ্য ব্যাধির ভয় উৎপাত, আবার নাকি মুখে দিয়ে হাত ধোবো কারণ তো আগে ধুতে হবে, কেননা হাতে যদি জারটা থেকে যায় আর নাকি মুখে সোজা আরামসে পৌঁছে গেলে ভাইরাস আর কিছু করার থাকবে না, হাত আমাদের বাইরে বাইরে ধুতে হয়। WHO বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা কি হবে জীবনের মধ্যে নিতে পারেন, আমার হাত পরিষ্কার মানে WHO বলছে হাত পরিষ্কার মানে প্রাথমিকভাবে সুরক্ষিত। এই করোনার আসার আগে আমেরিকা ইউরোপে বহু মানুষ বিভিন্ন ফ্লুতে রোগে ভুগত এই হাত না ধোয়ার জন্য, আমি পারি না 20-30 সেকেন্ডের সহজ একটা পদ্ধতি হাত ধোয়া, যেটা আমাদের অনেক ক্ষতিকর প্রভাব আমাদের থেকে আমাদের বাঁচাতে পারে। এবার সে সিমিলারলি মুখে কিভাবে জল খাবো, একবার উঁচু করে কিবার গ্লাস মুখ লাগিয়ে, আমরা যদি মুখে আঙুল দেওয়া যেমন নিষিদ্ধ তেমন মুখে গ্লাসটা লাগালে আমাদের মুখের লালা গ্লাসে লেগে গেল, তারপর অক্সিজেনের সংস্পর্শে এসে আরো শক্তিশালী ভাইরাসে তৈরি কনভার্ট হবে, দ্বিতীয়বার যখন আমি খাবো তখন ওই ভাইরাস আমাকে অ্যাট্রাক্ট করার সম্ভাবনা অনেক বেশি, উঁচু করে জল খাওয়াটা ভালো। এবার ঠাকুর বলি ঠাকুর সবচেয়ে ভালো খাদ্য কি ভালো টনিক কোনটি, বাজারে তো হাজার গুণা টনিক পাওয়া যায়, কোন টনিকটা ভালো আর কোন খাদ্য ভালো, মানে আইডিয়াল ফুড কি, ঠাকুর বলে ভবিষ্যৎ হলো আইডিয়াল ফুড, তার সঙ্গে যাদুগুলো মেলানো হয় আমাদের মানে কমপ্লিট যে প্রয়োজনটা তাদের মিটিয়ে দেয়, ইভেন আমাদের সরফুল ডে যখন দুঃখের দিন আসে তখন আমরা ভবিষ্যৎ খাই, কারণ আমাদের ডাইজেস্টিভ পাওয়ার মানে সিস্টেমটা ইন্ট্যাক্ট থাকে কোনো ক্ষতি করে না। তবে এই না যে ঠাকুর প্রতিদিন ভবিষ্যৎ খেতে বলেছেন, আমার তিনি খুব খাদ্যরসিক ছিলেন, নানা রকম উপাদেয় রান্না দিয়ে গেছেন, সেগুলো প্রতিদিন খাওয়া যায় না, ইন জেনারেল প্রতিদিন রান্নার জন্য ঠাকুর বলছে তরকারির মধ্যে চিনে বাদাম বাটা তিল বাটা এসব যদি দিস তাহলে খেতেও যেমন সুস্বাদু হয় তেমন পুষ্টিপ্রদ হয়। আবার বলছেন আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম যদি করে, নাম যদি ঠিক মতো করে, মানসিক শান্তি যদি থাকে, তাহলে স্টেপ ডাল ভাতকে হজম করতে পারলে তা থেকে যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে। আমরা ওটা বাবা নিরামিষ খাচ্ছি, পনির খেতে হবে, এই খেতে হবে, অনেক মাথা ঘামাই, প্রয়োজন নেই, একটু পরিশ্রম করতে হয়, একটু নাম ধ্যান করতে হয়, মনে যাতে শান্তি বজায় থাকে সেটা করতে হয়, তাছাড়া আমাদের ওই যে ডাল ভাত খাচ্ছি ওটা থেকে নেওয়ার ক্যাপাসিটি আমাদের বাড়াতে হয়, তাহলে আমরা যা খাই দেখা 80% বেশি বেরিয়ে চলে যায়, আর অনেক চিন্তা করি অনেক রাত খাই কিন্তু শরীর যদি নিতে পারলো তো কোনো আমাদের কোনো কাজ লাগে না, কোনো কাজে লাগে না, তাই আমাদের এগুলো খাওয়ার মানে নেওয়ার ক্যাপাসিটি বাড়াতে হয়। এবং সবচেয়ে টনিক হিসেবে বলছেন যে পঞ্চমৃত, আমরা পঞ্চমৃত নামটা কখন শুনতে পাই যখন কোনো পুজো প্যান্ডেলে যাই, ওই ব্রাহ্মণ দু চার ফোঁটা হাতে দেয় অর্ধেক খেয়ে অর্ধেক মাথায় মুছিয়ে দিই, মনে করো অনেক পুষ্টি হয়ে গেল, কেন বাড়তি তৈরি করুন গ্লাস ভরেছি নিজেরা খান ছেড়ে মেরে দেন যেটুকু তারা হজম করতে পারে, এর মধ্যে আর টনিক আর হয় না, বাজারের টনিক গুলো কি স্টেরয়েড মেশাচ্ছে আমরা জানি না কি কারণে, এর পঞ্চমৃত হলো বেস্ট টনিক ঠাকুর বলছেন। তবে কন্ডিশন হলো এই দুধ দই ঘি কিন্তু সবই গরুর হওয়া চাই, অন্য দুধের হবে না, প্যাকেটের দুধ অমুদিন কিন্তু চলবে না, কিছু কাজে লাগবে না। তাহলে কি আমরা দুধ খাবো কি, আমরা কি দুধ কি খাবে খাবো, অনেক জায়গায় আমাদের উত্তর দিতে হয় তোমরা দুধ খাও কেন,
অ্যানিমাল ডায়েট, আমি বললাম দুধ অ্যানিমাল ডায়েট হলো ক্ষতিকর নয়, কারণ দুধ ফেটে গিয়ে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস হয়, এই ব্যাসিলাস মানে ভেজিটেবল, তাদের সাথে দেহকোষের বিরোধ কম হয়, তাই থেকে শরীরের যান্ত্রিক কোষগুলি নাচার পায় বেশি। বলছি মানুষ যদি নিয়মিত ভালো দুধ খেতে পারে তাহলে স্বাস্থ্য মেধা বুদ্ধি খুলে যায় আর আয়ুও বেড়ে যায়, তাই বলা হয় ধার করে দুধ খাবে। আমাদের মনির হিসেবে তাই আশ্রমে গরু চাষ করতেন এবং দেখা গেছে একটা শিশুর তার বাচ্চার মা যদি মারা যায় তাকে গরু দুধ খাই বড় করা যায়। মহারাজ ঠাকুর বারণ করেছেন মোষের দুধ একদম না খাওয়ার জন্য, কেন মোষের দুধ আমাদের সাথে ম্যাচ করে না, ওই যখন ম্যাচিং প্রোটিন বলেন মোষের দুধ আমাদের ম্যাচ করে না, ওদের শ্লেষ্মা বাড়ায় হার্টেরও ক্ষতি করে, এবং গরুর দুধে এক ফোঁটা মোষের দুধ মেশালেও ক্ষতি। এবার চা খাওয়া, চা খাওয়া কি ভালো? আমরা সবাই খাই মোটামুটি এক কাপ কাপ, অনেকে আবার এক্সেস খায়, দিন চা ফলতে থাকে। আমি বলছি চা খেলে যে নেশা হয় তা মনে হয় না, তবে খিদেটা নষ্ট হয়, ওদের টেনিন আছে, পেটের অনেক স্বাভাবিক মিশ্রণকে নষ্ট করে দেয়, তাদের শরীরের কিছু ক্ষতি হয়, ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। আমাদের আজকের মানে অভ্যস্ত সংস্কার শিখেছি কেউ বাড়িতে আসলে এক কাপ চা খাইয়ে দিলে হ্যাঁ সস্তায় অতিথি বরণ হয়ে যায়, সে যদি বলে না দাদা এইমাত্র চা খেয়ে আসলাম আর আরেক কাপ খান কিছু হবে না, তাকে এনকারেজ করি। আমাদের খিদে পেয়েছি এক কাপ চা খাবেন দেখবেন খিদে চলে যাবে। আমরা এই হায়দ্রাবাদে থাকি, বহু মানুষ এখানে পেটের গন্ডগোলে ভালো হসপিটাল আছে, আচার্যদেব ঠাকুরের আশীর্বাদ দিকে ট্রিটমেন্ট করতে আসে, তাদের যখন জিজ্ঞেস করি আমরা স্বস্তি পালন করার এইরকম পেটের অসুখ কেন হলো আর কি, জিনিস আলটিমেটলি তারা দুটো কারণ ভেসু করে, এক সময়ে তারা খায় না খেয়ে রেখে জব্দ করে, আর চা মানে ঘন ঘন চা খায়, মানে কিডনি ফুটতে থাকে মুড়মুড় চা খায়, এই যে ক্ষতি তারা করে ফেলে চায়ের গুণাগুণ সম্বন্ধে কেউ যদি বোঝে যে মানুষের শরীরের পক্ষে তার সাধারণত অপকারী তাহলে সে কথা তো আর সবাইকে জানিয়ে দেওয়া উচিত, তাদেরকে এনকারেজ কেন করবো এনি টাইম টি টাইম আর এক কাপ খান কিছু হবে না। মজা করে ঠাকুর বলছি আপনাদের ঠাকুর তামাক সুপারি খান, এই অজুতে যেন আপনারা কেউ আবার তামাক সুপারি বা দরজাতির কিছু যেমন পান বিড়ি চা ইত্যাদি চালাতে যাবেন না। এবার আসি মানসিক কথা নিয়ে, বললেন মনের উদ্ধার হলে রোগের আধার হয়, আবার কোনো যে মনের দুষ্ট মন দুষ্ট হলে রোগের আধার হয়, এটা যদি এড়িয়ে চলিস করবি ব্যাধি জয়। আমাদের মনটা উদ্ধার কেন হয়, আমার ধাক্কা দেয় আমাদের মনকে, তারা ধাক্কা দেয় তিনটি কারণে মানুষ আমার ধাক্কা দিতে পারে, একটা নিয়ার রিলেটিভ, নিয়ার রিলেটিভ আমার হলো আমার অফিসের কলিগ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, তারা আমার মনটা ধাক্কা দিতে পারে উদ্ধার করতে পারে। এবার আমার নিয়ার রিলেটিভ আমার ছেলে মেয়ে বউ বাবা মা ভাই, এরা আমার মনটা ধাক্কা দিতে পারে। এবার নিয়ারেস্ট রিলেটিভ, নিয়ারেস্ট রিলেটিভ কি আমাকে মনকে বেশি ধাক্কা দেয়, নিয়ার রিলেটিভ তাহলে কি হবে, আমার মধ্যে আমি আমরা আমাদের বেশি ধাক্কা দিই আমাদের প্রবৃত্তির চাহিদা মেটাতে গিয়ে, কারণ আজকের মানুষ ঠিক ডলারের পিছনে দৌড়ে বেড়াচ্ছে, তারা স্ট্রেসে ভোগে, তারা ঘৃণা কম্পিটিশনের মধ্যে যায়, তারা ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ে থাকে, এবং অফিসে গিয়ে এত কাজের চাপ সকাল থেকে আরম্ভ করে কখন সন্ধ্যায় জানে না, নানান তার কাজে ব্যস্ত, তার হয়ে যায় একাকিত্ব, তারা ভোগে উদ্বেগে ভোগে আজকে প্রোডাকশনটা হবে কিনা, তাদের দিন হতাশা এসে যায় আবার চাকরি পাবো কিনা ব্যবসা চলবে কিনা, আসলে তারা অবসাদে বসে ডিপ্রেশন। সত্যানুষ বললে দাঁড়াও যত শীঘ্র পারো এই অবসাদ উৎপাদের ভাবটা আর কি, এই ডিপ্রেশনের জন্য মানুষ সুইসাইড করছে, কত মানুষ সারা পৃথিবী সুইসাইড করছে, এবং এই ভারতবর্ষ তো ভালো একটা ভয়াবহ রিপোর্ট পেয়েছে এই মানসিক ব্যাধি সম্পর্কে, আর স্টুডেন্টরা পর্যন্ত তারা সুইসাইড করে বসছে, চাষি তো বটেই একবার চাষ করে তারা সুইসাইড করে বসলো, এই যে ভারতবর্ষ আজকে ফার্স্ট প্লেস মোস্ট ডিপ্রেসড কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, চায়না আমেরিকা অনেক পিছনে, একটা গুগল সার্চ করে দেখে ইন্ডিয়া স্টিল ফার্স্ট প্লেস পেয়েছে এই আত্মহত্যা নিরিখে। এই আত্মহত্যাকে কমাতে হবে, ডিপ্রেশন কমাতে হবে, বিভিন্ন বিজ্ঞানী বলছে রবার্ট ডক্টর হার্বার্ট মেডিসন বলছে এই উদ্বেগকে সামলাবার শ্রেষ্ঠ উপায় হলো মেডিটেশন, ওরা মেডিসিনের কথা বলে, আমার একটা ভাগ্যবান একটা মিউনিক মেডিসিনটা পেয়েছি যেটা অনেক বেশি এফেক্টিভ এই ডিপ্রেশন বা সরাবার জন্য। দুই সাইন্টিস্ট রিগালসাল অ্যান্ড পিয়াল বলি বলছে যে পিয়াল গতি সম্বন্ধে যত্ন হওয়া উচিত, অসুখ বিসুখ কম করবে, দেহ শক্তি ফিরে পাবে।
পূজোর সঙ্গে সঙ্গেই অন্যান্য সমস্ত গ্রন্থি উল্টে পাল্টা কাজ করে দেয়, তাহলে মেন গ্ল্যান্ড হলো আমাদের পিনিয়াল গ্ল্যান্ড বা পিনাল গ্রন্থি বলে, যেটা অন্যান্য গ্রন্থিগুলোকে সে কন্ট্রোল করে। পিনিয়াল গ্ল্যান্ড কেমন দেখতে, আমরা যে আধা চক্রে ধ্যান করি সোজা গেলে পিনিয়াল গ্ল্যান্ড, আর নিচে থাকে বলায় পিটুইটারি গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডটা কিভাবে একটু দাঁড়াতে দেখিয়ে কেমন কাজ করে কম্পনটাই আমাদের তাড়াতাড়ি এক্সাইট করে দেয়। আপনি ফলাফল বলছেন
যদি নাম ধ্যান যদি করা যায় আর কিছু না হোক শরীর ভালো হবেই। আর মেয়েরা নাম ধ্যান বেশি করলে তাদের চেহারা একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে, সে লালিত্য থেকে কিন্তু কাম ভাব জাগে না, শ্রদ্ধা হয়। তো মায়েরা নাম ধ্যান করুন, সবাই করুন, মায়েরা বিশেষ করে লালিত্য আনার জন্য ওই কারারা লাগাবার প্রয়োজন পড়বে না, ভিতর থেকে লালিত্য এসে যাবে। আমরা অনেক কিছু নেশা করে করি, নাম ধ্যান থেকে আমরা নেশা স্টার্ট করতে পারি না, চালিয়ে যান না নেশার মতো, কত কষ্ট কত নেশা করি, নাম ধ্যান করি, একটা দিনও বাদ দেবেন না। নিয়মিত বসা করা খুব ভালো, আর ভালো না লাগলে করা ভালো, তাহলে তেতবু করবে, তাতেও উপকার হয়। কারণ করতে করতে রস জমে ওঠে, নিজের মতো করে অনুভব না করলে মানুষের প্রত্যয় পাকা হয় না। নাম ধ্যান উপকারিতা কি হয়, আমাদের আয়ু বৃদ্ধি হয়, আমাদের লাইফ স্ট্যান্ডার্ড বেড়ে যায়, জীবন শক্তি দূষণ মুক্ত এবং পুষ্টি প্রদান করে আমাদের, যে চাই আমাদের জীবনটা পুষ্টিকর নাম ধ্যান হয়। দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি উৎপাদন, প্রথম লাইনে লেখা আছে 70 সালে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কি দুর্বলতা? আমার উইক পার, আমাদের মাসেল উইক, সেগুলো না, আমাদের মনে একটা দুষ্ট বল কাজ করে, যে দুষ্ট বলের জন্য আজকে আমরা স্বস্তি নিয়ে পাচ্ছি না, যে দুর্বলতার জন্য আমরা যাজন করতে পারি না। আদেশ আছে যে 3.5 দীক্ষা করতে হবে, আর কি বলবো, বলবেন যাজন ডিক্লেয়ার করবেন, দুর্বলের কাজ নিয়ে উঠুন। কাজ হয় কি, বুদ্ধি স্মৃতি শক্তি বৃদ্ধি করে, আর যাদের স্মৃতি শক্তি বুদ্ধি তাদের সমাজে বড় হবে, দাঁড়াবে, কেন বুদ্ধি ইমান বা তারাই তো সমাজে দাঁড়ায়। আর হয় কি, বহু দুর্গত ব্যাধির উপশম করে, দেখুন বুদ্ধ আসবেই না, করতে থাকলে আর করেই বৃদ্ধ ব্যক্তির জীবন যেন সম্ভব হতে পারে, যেটা ঠাকুর করে দেখিয়েছিলেন এই নামের কম্পনে। কারণ এই সজনামটা হলো আদিশক্তি সূক্ষ্ম বিকাশ, যখন কেউ তার আদর্শের পূর্ণ যুক্ত এই নাম উচ্চারণ করে তার মস্তিষ্কের কোষগুলির কার্যকলাপ বৃদ্ধি প্রাপ্ত হয়। তাই যেটা রিসার্চ পেপার বেরিয়েছিল 1990-তে, ওইটা হেমিস্ফিয়ার তারা 1990 রিসার্চ করেছিল, এই ম্যাগনেটিক হরমোন নিয়ে, যেটা পিরিয়ড সিক্রেশন হয়, তার কাজগুলো সিঙ্ক্রোনাইজার হবে বায়োলজিক্যাল ক্লক, আমাদের শরীরে যে ঘড়িটা কোন সময় খিদে পাবে কোন সময় ঘুম পাবে এই ঘড়িটা দিয়ে তারা সিঙ্ক্রোনাইজ করে। পারফেক্ট র্যাডিক্যাল স্ক্যাভেঞ্জার, যেগুলো র্যাডিক্যাল থাকে তাদের মেরে দেয়, হোয়াইট স্পেকট্রাম অ্যান্টি অক্সিডেন্ট, ন্যানোসিন অক্সাইড হতে দেয় না, বুস্ট মেমারি পাওয়ার, আর অ্যান্টিএজিং এর প্রপার্টি এর মধ্যে আছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে তার সঙ্গে যারা ভেজিটেরিয়ান সাত্বিক ফুড নিচ্ছে তাদের বডি সিস্টেম ইমিউনিটি এত বেড়ে যাবে, তারা যে কোনো ডেডলি ভাইরাসের সঙ্গে বা যেই সঙ্গে তারা ফাইট করতে পারবে। তাই করোনার সময় বাইরে বাইরে নির্দেশ এসছে এই নাম ধ্যান করা আর সাত্বিক ভোজন করা, তারাও দেখেছি সাত্বিক ভেজিটেরিয়ানের সাথে আমাদের বডি সিস্টেম ইমিউনিটি ডিপেন্ডেন্টলি বেড়ে যাবে। এর আজকের যা ভাইরাস এসছে এর যে আরো মানে শক্তিশালী ভাইরাস আসতে পারে, আমাদের তার সঙ্গে যুদ্ধ করার তৈরি হতে হবে, প্র্যাকটিস করে ফিরুন, নিজের সাত্বিক ফুড এবং নাম ধ্যান করি ইমিউন পাওয়ারটা বাড়িয়ে দেন, সর্ব নাম ধ্যান করতে পারলে সব কিছু হবে। এখন কি করে করবো, কেন 40 বছর বয়সের পর থেকে এই পিনাল গ্ল্যান্ড এই মেরুদণ্ড সিক্রেশনটা বন্ধ করতে থাকে। তাই সারাংশে বলি, আমাদের জীবনে একটা আদর্শ থাকা দরকার এবং প্রতি পদক্ষেপে আদর্শ নিয়ে চলা। শুধু সকালে পৃষ্ঠবিধি করে দিলাম আর দীক্ষা নিলাম কিছু হবে না, এভরি মোমেন্ট দিয়ে সেই কন্ডিশনে আমি যেমন পড়েছি, ঠাকুর পড়লে কি করতেন, কি বলতেন, কিভাবে চলতেন, আমি কেমনটি চল বলবো, তেমন চলবো, তেমনটি করবো, এগুলো আদর্শ নিয়ে চলার প্রতি পদক্ষেপে। মানে রান্না করছেন, কিভাবে রান্না করতে বলেন সেইটি ঠাকুর দিয়ে চলা, এই না যে সময় নেই তাই নয়, তিনি যেমনটি বলেছেন তেমনটি কর্ম করে প্রতিটা পদক্ষেপে চলাইল তাকে আদর্শ নিয়ে চলা। স্ট্রিক্টলি ফলো হেলথ অ্যান্ড হাইজিন রুল, তার কিছু দেখালাম, মেডিসিনাল চ্যান্টিং সৎনাম করলে হয় কি, আমাদের পিনিয়াল গ্ল্যান্ড এক্সাইট হবে, মোর ফর দ্য মোর সিক্রেশন অফ দ্য মেলাটোনিন হরমোন ফ্রম দ্য আর্লি স্টেজ, এবং আমার প্রথম থেকে আমরা সিক্রেশনটা করার জন্য তাদের এক্সাইট উঠবে। আর প্রপার এডুকেশন অ্যান্ড আইডিয়াল ম্যারেজ তো চাই, নাহলে তো তার মেডিসিনটা হবেই না। তাই এক কথায় ইষ্টনিষ্ঠ চিন্তা চলনই মানসিক সদাচার, আর তার উল্টো যা কিছুই তাই মানসিক অসদাচার। মাঝামাঝি কোনো রাস্তা নেই, বা ইষ্টর ইষ্টের পথে আছে নাই অনিষ্টের পথে আছে, বা মঙ্গলের রাস্তা আছে নাই অমঙ্গলের রাস্তা, মাঝামাঝি কোনো রাস্তা নেই। অর্থাৎ যেটুকু আপনি ইষ্ট গুরু পুরুষোত্তম পেয়েছেন তার আদেশ বিধি যতটা পালন করছেন ততটাই মঙ্গলের মধ্যে আছেন, বাকি যেটুকু করতে পারছেন
করছেন না, তার থেকে আমি অমঙ্গলে আসতে আছি। তাই নেম এন্ড লাভ ক্যান কনকার এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। যে মানুষের শিক্ষা, শিক্ষা এবং বিবাহ তার জন্য ভালো হয়েছে। শিক্ষা তো মানে দক্ষ ধরনের কৌশল জানা ও তাদের অনুশীলন করতে হবে। শিক্ষা মানে শুধু জীবিকার জন্য নয়, জীবনে শিক্ষা অভ্যাস হওয়ার সহজ জ্ঞান। তার বিবাহ মানে নিষিদ্ধ হয়ে গ্রহণ করা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।